11 বছর পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। গজারিয়া সরকারি পাইলট মডেল স্কুল বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে এই সম্মেলন। একে ঘিরে নেতাকর্মীদের মাঝে রয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা, ভালো একটি কমিটি পাওয়ার আশা তাদের। দুপুরে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনস্থল সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ, কথা বলছি তার সাথে। শুভ, নেতাকর্মীরা কি বলছেন আয়োজন দেখে, শেষ মুহূর্তে কেমন মনে হচ্ছে? দৃষ্টি দেখুন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় দীর্ঘ 11 বছর পরে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে তারা যে উপজেলা এবং জেলা আওয়ামী লীগের প্রবীণ এবং যে নবীন নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আসলে সুসংগঠিত করার লক্ষ্যে এই সম্মেলন ডাকা হয়েছে বলে কিন্তু নেতাকর্মীরা বলছেন। একই সাথে তৃণমূল নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নেওয়ার আহ্বান, যে বার্তা সেই বার্তাই নেতাকর্মীরা এই সম্মেলন থেকে দিচ্ছেন। এবং এই সম্মেলন কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। একই সাথে সমাবেশ স্থল এবং সমাবেশ স্থলের বাইরে কিন্তু আমরা দেখেছি যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এই সম্মেলনে কিন্তু এবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে 5 জন প্রার্থী হয়েছেন। তবে এই যে নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন সেসব নেতাকর্মীরা কিন্তু বলছেন এই আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে এই বছরটিকে তারা বিবেচনা করছেন। এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সব রকম প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আসলে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই যে আজকের যে সম্মেলন, এই সম্মেলনের পর থেকেই কিন্তু নেতাকর্মীরা আসলে আগামী নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি, তাদের যে কার্যক্রম, সাংগঠনিক যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। এবং আজকে যে কমিটি ঘোষণা করা হবে এই কমিটি ঘোষণাকে ঘিরে কিন্তু একটি বিষয় যদি জানিয়ে রাখি যে একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু গজারিয়াতে বিরাজ করছে। যে কোনো মুহূর্তে হয়তো কোনো ধরনের আশঙ্কা বা সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে বলে কিন্তু নেতাকর্মীরা আসলে আশঙ্কা করছেন। তবে পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানানো যাবে। দৃষ্টি, শুভ ঘোষ, পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।